আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করে আজকের প্রোগ্রাম শুরু করছি। দর্শক, আজকে সায়াটিকা পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য একটি টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব। সায়াটিকা পেইন হলো সায়াটিক নার্ভে যদি কোনো কারণে ইরিটেশন, কম্প্রেশন বা ড্যামেজ হয়ে যায় তাহলে কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে আসে, তাকেই বলা হয় সায়াটিকা পেইন। দর্শক, সায়াটিকা কী, সায়াটিকা কেন হয়, সায়াটিকা পেইনের নার্ভের ডিস্ট্রিবিউশন কী, এই নিয়ে একটি ভিডিও আমি তৈরি করেছি, সেখানে বিস্তারিত বলা হয়েছে। আজকে আমি সায়াটিকা পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য যে টেকনিকটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এই সায়াটিকা পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য রোটেশন মোবিলাইজেশন বলে টেকনিকটি খুবই ইফেক্টিভ। চলুন আমরা এখন দেখে নেই কীভাবে এই টেকনিকটি অ্যাপ্লাই করতে হয়। দর্শক, এই টেকনিকটি অ্যাপ্লাই করার জন্য প্রথমেই রোগীকে কাত করে শোয়াতে হয়, অর্থাৎ সাইড লাইন পজিশনে রাখতে হয়। রোগীর পাকে তার ব্যথাযুক্ত পা সামনের দিকে ভাঁজ করে দিতে হয়। দর্শক, সায়াটিকা পেইনের ক্ষেত্রে ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যায় এবং এক পাশে ব্যথাটা বেশি হয়। যদি কারো ক্ষেত্রে দুই দিকেই ব্যথা হয় তাহলে এই টেকনিকটি দুই পাশেই ট্রাই করা যেতে পারে। দর্শক, মনে রাখতে হবে ব্যথাযুক্ত পা আমাদেরকে উপরে রাখতে হবে, সেই পাকে সামনে এভাবে ভাঁজ করে দিতে হবে, রিল্যাক্স পজিশনে রাখতে হবে, যেন যখন মুভমেন্ট করা হয় বা মোবিলাইজেশন দেওয়া হয় পাটি সামনের দিকে আটকে না যায়, ফ্রি থাকতে পারে। এখন এক হাত এই হিপ জয়েন্ট বা বাটকে রাখতে হবে, অন্য একটি হাতকে শোল্ডার জয়েন্টে রাখতে হবে এবং এই ধরনের একটি ডিরেকশন হবে। দর্শক, আমার এক হাত চলে যাবে সামনের দিকে এবং আরেক হাত শোল্ডারকে নিয়ে পিছনে যেতে হবে। ঠিক এইভাবে দর্শক, আমার ডান হাত দিয়ে আমি হিপ জয়েন্টে প্রেস করলাম এবং বাম হাত দিয়ে শোল্ডারকে পিছনের দিকে টেনে নিয়ে আসলাম। দর্শক, লক্ষ্য করলে দেখতে পাবেন, এইভাবে যখন রোটেশন করা হবে তখন ফোরামিনাল ক্যানেল যেটা, সেই ফোরামিনাল ক্যানেলের ভিতর স্পেস অনেক বেড়ে যায়, অর্থাৎ জায়গা ফাঁকা হয়ে যায়, স্পেসটা অনেক বেড়ে যায় এবং নার্ভের উপর কম্প্রেশনটা কমে যায় বা নার্ভ রিলিজ হয়ে যায়। দর্শক, এই একইভাবে একই পজিশনে হাতকে রেখে যখন এইভাবে মোবিলাইজ করা হয়, দর্শক লক্ষ্য করলে দেখতে পারবেন, এইভাবে মোবিলাইজ করা হয় তখন মেকানো রিসেপ্টর যেগুলো আছে সে মেকানো রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে এবং নার্ভকে রিলিজ করে দেয়। দর্শক, এই রোটেশন মোবিলাইজেশন অ্যাপ্লাইয়ের পাশাপাশি রোগীকে হট কম্প্রেশন বা হিটিং প্যাড ব্যবহার করা যেতে পারে। তবে দর্শক, যদি অ্যাকুয়েট কেস হয় বা অ্যাকুয়েট পেইন হয় সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। যদি ক্রনিক কেস হয় বা ক্রনিক পেইন হয় তাহলে এই হট কম্প্রেশন বা হিটিং প্যাড ব্যবহার করা যাবে। দর্শক, অ্যাকুয়েট পেইন কী বা ক্রনিক পেইন কী, কখন হট কম্প্রেশন বা কখন কোল্ড কম্প্রেশন নিতে হবে বা আইস কম্প্রেশন নিতে হবে, এর উপরও আমার একটি ভিডিও করা আছে। দর্শক, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। দর্শক, এই রোটেশন মোবিলাইজেশন আমরা এক এক পাশে এইভাবে 30 বার করে দিব। দর্শক, বা রোটেশনটা আমরা 30 বার করে করব। এই টেকনিক অ্যাপ্লাই করার পরবর্তীতে বা অ্যাপ্লাই করার সময় যদি রোগীর কাছে জিজ্ঞাসা করার ফলে রোগী বলে তার ব্যথা বেড়ে গিয়েছে তাহলে সঙ্গে সঙ্গে টেকনিক অ্যাপ্লাই করা বন্ধ করে দিতে হবে। দর্শক, মনে রাখবেন, এই টেকনিকটি যদি পারফেক্টলি করা যায় বা এক্সপার্ট হ্যান্ড দ্বারা করা হয় তাহলে অবশ্যই তার ব্যথা পায়ের থেকে কোমরের দিকে চলে আসবে, যাকে বলা হয় সেন্ট্রালাইজেশন। যদি ব্যথাটি বেড়ে গিয়ে তার কোমর থেকে পায়ের দিকে ব্যথা আরও বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই আমাদেরকে বন্ধ রাখতে হবে। দর্শক, মনে রাখবেন, সব টেকনিক বা সব এক্সারসাইজ কিন্তু সব রোগীর জন্য একই রকম নয়, ওই রোগীর জন্য অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে। তবে আমার মতে বা আমি বলবো দর্শক, এই সকল ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে সরাসরি দেখিয়ে একটি সঠিক ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি
টেকনিকগুলো অ্যাপ্লাই করা যায় তাহলে খুবই অ্যাকুরেট এবং পারফেক্টলি হয় এবং রোগী তার কষ্ট থেকেও মুক্তি পায়। দর্শক, আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলার, আপনারা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন, ব্যথামুক্ত সুস্থ জীবন গড়ুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।